আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি নামাজের তাকবীর, তাসবি ও দোয়া সমূহ, অর্থাৎ নামাজের মধ্যে যত তাকবীর, তাসবি আর এগুলোর মধ্যে যে দোয়াগুলো রয়েছে সেই সম্পূর্ণ আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই নামাজের মধ্যে আমরা যেই তাকবীরগুলো দেই সেগুলো সহি শুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন এবং সেগুলো অর্থ সহ আপনাদেরকে আমি শেখাবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। দেখুন, নামাজের দাঁড়ানোর পর আমরা কি বলি? প্রথমে বলি আল্লাহু আকবার, মানে প্রথম তাকবীরটা এটা। কিন্তু এইখানেই আমরা অনেকেই ভুল করি, আমরা কি বলি? আল্লাহু আকবার বলি। বেশিরভাগ মানুষই এটাই বলে, আল্লাহু আকবার। এটা কিন্তু ভুল, বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলা যাবে না, আল্লাহু আকবার, আকবার আকবার বলা যাবে না, বা আকবার বলে অনেকে, এটাও নয়। আকবার বার, এই বার এটা হচ্ছে পুর হবে, অর্থাৎ মোটা করে বলতে হবে, বার বার নয়, বার। আল্লাহু আকবার, আল্লাহ মানে আল্লাহ, আর আকবার মানে হচ্ছে শ্রেষ্ঠ বা মহান, অর্থাৎ আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এরপর সানা, সানা পড়ছি, সানা হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সুবহানাকা আল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ আপনি পবিত্র, ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা শুধু আপনারই জন্য, ওয়া তাবারাকাসমুকা, কতই না বরকতময় আপনার নাম, ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদার সর্বোচ্চ স্থানে, ওয়া লা ইলাহা গায়রুক, অর্থাৎ আপনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। তো এই গেল আমাদের সানা। এরপর হচ্ছে তাওস। তাওস মানে বলা হয় এটাকে, আউযু বিল্লাহ যেটা আমরা করি এটাকে তাওস বলা হয়। তো দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু, এখানে জিও ব্যবহার করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যার অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই আল্লাহর নিকট অভিশপ্ত শয়তান থেকে। তো আউযু বিল্লাহ পড়ার পর আমরা কী পড়ি? আমরা পড়ি বিসমিল্লাহ। বিসমিল্লাহকে বলা হয় তাসমিয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির, আমরা অনেকে এখানে ভুল করি, রহমানির বলি, বলতে হবে রহমানির রহিম, যার অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি দয়াময় পরম দয়ালু। তো এই তাউস তাসমিয়া পড়ার পর সূরা ফাতিহা, তারপর আরেকটি সূরা পড়ে নেবেন। এরপর আমরা রুকুতে যখন যাব আল্লাহু আকবার বলে, তখন রুকুর তাসবিটা আমরা এইভাবে বলবো, সুবহানা রব্বিয়াল আযীম, সুবা, সুবহানা, সুবহানা বলা যাবে না, বলতে হবে সুবহানা রব্বিয়াল আযীম, যার অর্থ আমার মহান পালনকর্তা পবিত্র। এরপর হচ্ছে রুকু হইতে উঠিবার সময়, সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা, আমি যেভাবে বলছি এভাবে আপনারা নামাজে পড়বেন, এছাড়া পড়লে কিন্তু, এছাড়া অন্যরকমভাবে পড়লে কিন্তু ভুল হবে। সামিআল্লাহু লিমান হামিদা, অর্থাৎ আল্লাহ প্রশংসাকারীর প্রশংসা শোনেন। এরপর রুকু হইতে যখন সোজা হয়ে দাঁড়ায়, তখন এই দোয়াটা পড়তে হবে, এটাকে বলা হয় তাহমিদ। তো সেটা হচ্ছে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখানে দেখুন, যার অর্থ হচ্ছে হে আমাদের রব, আপনার জন্যই সকল প্রশংসা,
আপনার জন্য অগণিত প্রশংসা, যাহা পবিত্র ও বরকতময়। এরপর আমরা যখন সেজদায় যাব, সেজদা গিয়ে পড়তে হবে সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, যার অর্থ আমার মহান পালনকর্তা, পবিত্র। সুপ্রিয় দর্শক, এরপর দুই সেজদার মাঝখানে, অর্থাৎ সেজদা যখন আমরা দিব তারপর উঠে একবার কিন্তু আমরা বসি, তো সেইখানে অনেকেই এই দোয়াটি পড়ে না, কিন্তু আপনারা এটি পড়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাগফিরলি, আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়ারহামনি, ওয়াজবুরনি, ওয়াজবুরনি, ওয়ারফানি, ওয়ারফানি, ওয়াহদিনি, ওয়াহদিনি, ওয়াআফিনি, ওয়াআফিনি, ওয়াররুকনি, ওয়াররুকনি, যার অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে শক্তিশালী করো, আমার মর্যাদা বাড়িয়ে দাও, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সুস্থ রাখো এবং আমাকে জীবিকা দান করো। ইবনে মাজা 898। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা নামাজের তাকবীর, তাসবীহ এগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।